যাদবপুর লোকসভা কেন্দ্রকে কোনো না কোনো সময় দখল নিয়েছে বাম থেকে তৃণমূল, তবে সেই শিখে ছেড়েনি বিজেপির কপালে। ২০২৪ ভোটে যাদবপুরবাসীর কাছে আর জি বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। একবার হলেও ভারতীয় জনতা পার্টিকে সেই সুযোগ দেওয়ার জন্য আর জি জানিয়েছেন প্রার্থী। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তিনি কিন্তু এই গরমে কিন্তু সকাল সকাল তিনি কিন্তু অলরেডি প্রচারে বেরিয়েছে। ডক্টর অনির্বাণ গাঙ্গুলির সাথে একটু কথা হলো। অনির্বাণ, হচ্ছে এই কদিন যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনীতি, যে আর কি সিপিএম, তৃণমূল বা বিজেপির মধ্যে, বিজেপির কিন্তু সেই যে প্রচারটা কিন্তু সেইভাবে তার কর্মী বা নেতারা সেইভাবে কিন্তু প্রচারের জৌলুসটা নেই। আপনি যেটুকু রাস্তায় বেরোচ্ছেন সেই রকম আমাদের প্রচার সারা দিন ব্যাপী হচ্ছে। সকালবেলা এক ধরনের হচ্ছে, বিকেলবেলা এক ধরনের জনসম্পর্ক, জনসংযোগ, র্যালি এবং পথসভা, অনেক পথসভা হচ্ছে। নায়ক নায়িকা না, গরমটা আমাদের গায়ে লাগে না, গরম সহ্য করার আমাদের ক্ষমতা আছে। সকালে দেখতে পাচ্ছি ভাঙড়, বিকালে সোনারপুর বা বিভিন্ন জায়গায় আপনি ছুটছেন, সাধারণ মানুষের কেমন বার্তা পাচ্ছেন? ভালো বার্তা পাচ্ছি। সাধারণ মানুষ একেবারে মুখিয়ে রয়েছে আমাদের ভোট দেওয়ার জন্যে। কেন, তারা জানে যে এটা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার ইলেকশন। ভোট যদি অবাধে হয়, ঠিকমতো হয়, তাহলে আমাদের এই সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির অপ্রত্যাশিত ফল হবে। একটা প্রেস্টিজ ফাইট যাদবপুর কেন্দ্রটা, সেখানে তৃণমূল থেকে বিজেপি এবং সিপিএম, তারা কিন্তু লড়াই কিন্তু একটা যোদ্ধার লড়াই দেবে, সেই জায়গা কী ভাবছেন? কেমন সব সিট প্রেস্টিজ সিট, প্রেস্টিজ ফাইট, এবং আমরা কোনোটা পার্সোনাল প্রেস্টিজ করি না, মানুষের প্রেস্টিজের ওপর দাঁড়িয়ে আমরা করি। ১৭টা রাজ্যে আমাদের সরকার রয়েছে, এক একটা রাজ্যে আমরা ২০-২৫ বছর ধরে সরকার চালাচ্ছি, মানুষের সমর্থনে চালাচ্ছি। আমরা ভোট লুট করে নিজেরা ক্ষমতায় থাকি না, মানুষ সেই ধরনের মডেল চাইছে। এবং নরেন্দ্র মোদীর ১০ বছরের তারা পারফরমেন্স দেখেছে, এবং সেই পারফরমেন্স গত ১৫ বছর তারা দেখেছে যাদবপুর লোকসভায় কী ধরনের প্রার্থী জিতে এসছে। সে বৈধভাবে জিতুক, অবৈধভাবে জিতুক, সেটা তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তারা চাইছে সেই জন্য একবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দেওয়ার। তো যাদবপুর লোকসভা এখনো পর্যন্ত বিজেপি পাইছি যে আপনারা একবার সুযোগ দিন ভারতীয় জনতা পার্টিকে, একবার সুযোগ দিন এবং কাজ করার সুযোগ দিন, তাদের পাশে থাকার সুযোগ দিন। আমাদের রেকর্ড রয়েছে, আমাদের যারা জিতে এসছে তাদের রেকর্ড রয়েছে, তাদের পুরো তারা তাদের পারফরমেন্স রয়েছে। এখানে ১৫ বছর যারা জিতে এসছে তাদের পার্লামেন্টে রেকর্ড রয়েছে ০, এমপি লাইডের খরচার ক্ষেত্রে একেবারে প্রায় কোনো কাজই হয়নি এখানে গত ১৫ বছর। এখানে এরা যে তৃণমূল কংগ্রেস জিতেছে, কোনো মেজর প্রজেক্ট এই বারুইপুর লোক এই যাদবপুর লোকসভার অন্তর্গত আসেনি। অনেক প্রকল্প যেগুলো কেন্দ্রীয় সরকার থেকে হচ্ছে সেগুলো তারা ইচ্ছাকৃতভাবে ডিলে করেছে। এই সব মানুষ দেখছে, মানুষ দেখে সেই জন্য মানুষের কাছে একটাই আমাদের আবেদন যে আপনারা আমাদেরকে একটা সুযোগ দিন। তৃণমূলকে দেখেছেন, বামফ্রন্টকে দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন এই সিটে, একবার ভারতীয় জনতা পার্টিকে দেখুন। সৃজন ভট্টাচার্য বলছে সৃজনশীল, সেখানে যাদবপুর করা হবে এবং লালে লাল করে দেওয়া হবে। ভাবা উচিত, তাদের একটা ফিল গুড ফ্যাক্টর থাকে, তো নিজেদের নিজেদেরকে ওরা ফিল গুড করাচ্ছে যে তারা লালে লাল হয়ে যাবে। ভাবা উচিত, ভালো, ওদের পক্ষে একটা ওদের বুস্ট হবে। কিন্তু লোকসভায় ৪টে আসন ২০১৯ জিতেছিল এবং বিধানসভায় একেবারে শূন্য। সৃজনশীল করার, যাদবপুরকে সৃজনশীল করার ৩৫ বছর তারা স্কোপ পেয়েছিল, ৩৫ বছরে সৃজনশীল করল না। তাদের মুখ্যমন্ত্রী নিজের, যাদবপুর বিধানসভা থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি নিজে, তার সিট ছিল এটা, সুজনবাবু এখান থেকে প্রার্থী হয়ে জিতে এসেছেন। ৩৫ বছর যারা সৃজনশীল করতে পারল না, তারা ৩ মাসে আর কি সৃজনশীল করবে? মানুষ অতটাও আবার ধাপ্পা মানুষ পছন্দ করে না। মোদীজির কথা ভেবেই কি এবারে কি যাদবপুর সিটটা কি বিজেপির কাছে চলে যাবে? মানুষ তাকে পছন্দ করে প্রধানমন্ত্রী হিসেবে, মানুষ আরও বেশি সংখ্যক সিট যাতে দেয় পশ্চিমবঙ্গ থেকে, কেন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তিনি অনেক কিছু করতে চান, তার জন্য আরও বেশি সাংসদ দরকার আমাদের। এবং অবশ্যই যাদবপুরের রেকর্ড হচ্ছে অবহেলার রেকর্ড। যাদবপুর এর যারা যারা এখানে নির্বাচিত হয়ে এসে দাঁড়িয়েছে, তারা কেউ দ্বিতীয়বারের জন্য দাঁড়াননি, মানুষের পাশে থাকেননি। সেই ট্রেন্ডটাকে, নেগেটিভ ট্রেন্ডটাকে আমরা চেঞ্জ করতে চাই। লোকসভার বিজেপি পার্টি তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী, যেভাবে তার কিন্তু
প্রচারে যেভাবে মানুষের সমর্থন ঢল নামছে বিজেপি, যাদবপুর লোকসভা সিটটা হয়তো সেখানে বিজেপির দিকে চলে যেতে পারে বলে তিনি এটা যথেষ্ট আশাবাদী। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে বিশ্বনাথ করে প্রতিবেদন আট প্লাস।